শাসন যারা করেছে তাদেরকে পলিটিক্যাল শেল্টার দিয়েছেন দিনের পর দিন। তা এই মুখ্যমন্ত্রী থেকে আমরা কী আশা করতে পারি? হ্যাঁ, তিনি এইটা যে বলেননি যে ধর্ষণটা হয়নি, ওই মেয়েটা নিজে নিজেকে ধর্ষণ করেছেন, এইটার শোনার অপেক্ষা আমরা আছি এই মুহূর্তে। চাট বেঁধে দেওয়া, অল্প ধর্ষণ হলে এত রেট, শ্লীলতাহানি এত রেট, মানে প্রথম ফ্রম দ্য ডে ওয়ান এ রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের অত বড় একটা পোস্ট বলতে হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে ওয়ান টু ওয়ান অ্যাকশানে না গিয়ে দু চারটা ঘটনা হয় তাও আমাদের এত লাফালাফি। এই যে ধর্ষণ যারা করে বা করতে ইচ্ছুক, যারা করে বেঁচে গেছে আরও করবেন, তারা ইন্সপায়ার হয়। সিপিএম কলা খেয়ে কলার চোখলা রেল লাইনে রেখে দিয়েছিল, রেল লাইনের ট্র্যাকে চাকা স্লিপ করে ট্রেন উল্টে গেছে। আমি বলছি দিস ইজ আওয়ার পিএম। পুলিশ প্রফেশনালিজমটা জানে না, এই পুলিশ ল বুক মেনে কাজ করে না, তাই আমরা এই পুলিশকে দেখেছি আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে শিক্ষিত যোগ্য ছেলে মেয়েদের কখনো কামড়ে দিয়েছে। দাদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় দু একটা ঘটনা ঘটলেই বেশি পরিমাণে চিৎকার হয়, তার মানে মানুষ কি চুপ করে থাকবে সমস্ত এই ধর্ষণের মতন ঘটনা দেখার পর? না, এ মুখ্যমন্ত্রী আজকে এই ঘটনা বলেছেন 2011 সালের 13ই মে যেদিন আমাদের এই দুর্ঘটনাটা হয়েছে, অর্থাৎ তিনি জিতে ক্ষমতায় এসেছেন, তৃণমূল এ রাজ্যের ক্ষমতায় এসেছেন, আমরা দুর্ঘটনার দিন, চরম দুর্ঘটনার দিন হিসাবে আমরা স্মৃতি চারণ করি। সেদিন থেকে আজ অবধি কোনো ধর্ষণকে তিনি বড় হিসেবে দেখেছেন? ধর্ষণ ছোট, খুব ছোট, ধর্ষণকারী ধর্ষক মানে যিনি ধর্ষিতা তার রেট চার্ট বেঁধে দেওয়া, অল্প ধর্ষণ হলে এত রেট, শ্লীলতাহানি এত রেট, মানে প্রথম ফ্রম দ্য ডে ওয়ান এ রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের অত বড় একটা পোস্ট হোল্ড করে প্রশাসনের অত বড় পদে বসে থেকে তিনি রিপিটেডলি এই ধর্ষণের মতন অমানবিক একটা ঘটনা, যেটা সুপ্রিম কোর্ট বলেছিল ধর্ষণে একটি মেয়ের আত্মার মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় তার জাজমেন্টে সুপ্রিম কোর্টে বহু বছর আগে, একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের আত্মার মৃত্যুকে দর কষাকষিতে এনেছেন, তাচ্ছিল্য করেছেন, ছোট ঘটনার সাথে তুলনা করেছেন, সবচেয়ে বড় ধর্ষণ যারা করেছে তাদেরকে পলিটিক্যাল শেল্টার দিয়েছেন দিনের পর দিন। তা এই মুখ্যমন্ত্রী থেকে আমরা কী আশা করতে পারি? হ্যাঁ, তিনি এইটা যে বলেননি যে ধর্ষণটা হয়নি, ওই মেয়েটা নিজে নিজেকে ধর্ষণ করেছেন, এইটার শোনার অপেক্ষা আমরা আছি এই মুহূর্তে। আমি বলছি এই দিনটাও খুব শীঘ্রই আসবে, ওই মেয়েটা নিজেই নিজেকে ধর্ষণ করেছে, কারণ মেডিকেল সায়েন্সে মুখ্যমন্ত্রী যত কতটা বড় পারদর্শী বায়োলজিতে তা তো আমরা জানি, কত কেজি ওজনের বাচ্চা হয়, কত কুইন্টাল বাচ্চা হয়, এগুলো বহু ঘটনা আমরা জানি। আমি বলছি যে এই অসংবেদনশীলতার এত বড় চরম নিদর্শন ভারতবর্ষের আর কোনো প্রশাসনে নেই, ফলে ভারতবর্ষের সব প্রান্তেই যখন ধর্ষণ হয় আমরা এই ধর্ষণের সাথে পশ্চিমবঙ্গে ধর্ষণকে আলাদা এই হিসাবে দেখি যে পশ্চিম ভারতবর্ষের যে কোনো প্রান্তে ধর্ষণ হলে রাষ্ট্রযন্ত্র সে ধর্ষককে বাঁচানোর জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টে যায় না, পশ্চিমবঙ্গে যায়। ভারতবর্ষের কোনো প্রান্তেই ধর্ষককে সেখানকার প্রশাসন, সেখানকার মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী ভারতবর্ষের সাপেক্ষে হলে তারা একটাবার বলেন না যে ধর্ষণটা হয়নি, ছোট ঘটনা, এআই এর মাধ্যমে এটাকে ইয়ে হয়েছে, ভিডিও করা হয়েছে, এই ধরনের স্টেটমেন্ট, এই ধরনের অসংবেদনশীল চরম অমানবিক, আমি বলছি ক্রিমিনাল, বেআইনি স্টেটমেন্ট ভারতবর্ষে কোনো রাষ্ট্রপ্রধান কেউ দেয় না, এই রাজ্যের মুখ্যমন্ত্রী দেন, মহিলা তিনি, ভারতবর্ষের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী এই মুহূর্তে। তাহলে আমি কেন বলছি যে অন্য রাজ্যের সাথে মুখ্যমন্ত্রী, একটা মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে ওয়ান টু ওয়ান অ্যাকশানে না গিয়ে দু চারটা ঘটনা হয় তাও আমাদের এত লাফালাফি। এই যে ধর্ষণ যারা করে বা করতে ইচ্ছুক, যারা করে বেঁচে গেছে আরও করবেন, তারা ইন্সপায়ার হয়, কারণ পুলিশ তো আমাদেরকে কিছু করবে না, পুলিশ তো এফআইআরই নেবে না, বরং বডি গায়েব করে দেবে, পিএম রিপোর্ট চেঞ্জ করে দেবে, এই বার্তা তো আছেই সোসাইটিতে, অসুবিধাটা কোথায়? মুখ্যমন্ত্রী বলছেন যে রাজা চালে বাজার তো কুত্তা ভোকে হাজার, কোথাও গিয়ে কি বিরোধীদের উদ্দেশ্যে তিনি এই কথা বললেন? কার উদ্দেশ্যে বলেছে সেটার চাইতেও বড় হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছেন, রকের ছেলে মেয়েরাও এই কথাগুলো বলে না, দেখবে রকের অল্প পড়াশোনা করা, ক্রাম বোর্ড খেলা, ক্লাবে আড্ডা মারা, রাতে মদ্যপ অবস্থায় গিয়ে হুজ্জতি করা, তোলা তোলা, এই সব ছেলে মেয়েরা এই ধরনের কথা বলে, যে কথাগুলো মুখ্যমন্ত্রী বলছেন। আচ্ছা, আমি বলছি
বিরোধীর উদ্দেশ্যে উনি বলবেন, এটা বলবেন, উনি তো মুখ্যমন্ত্রী, একটা দলের রিপ্রেজেন্টেটিভ। কিন্তু আমি বলছি যে রাজ্যে রবীন্দ্রনাথ ঠাকুর যে রাজ্যের সম্পদ, বাঙালিদের পরম তীর্থস্থানে তোমরা বসে আছো এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, যে মুখ, যে রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে 150 বছর আগে বলে গেছেন রাজনীতিবিদদের ভাষা হতে হবে শালীনতার মধ্যে, একদম মৃদু হতে হবে, শালীন হতে হবে। সে রাজ্যের রবীন্দ্রনাথ ঠাকুরের রাজ্যের মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী পদে এক কারানা বসেছে, ভাবতে পারছো তোমরা? প্রথম রাজ্যপালকে রাজাগোপাল, প্রথম মুখ্যমন্ত্রী, বাংলার রূপকার, ডাক্তার মুখ্যমন্ত্রী, বিধানচন্দ্রের মতন লোক এখানে বসেছেন, সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেব বাবু এই পদটায় হোল্ড করেছেন, সে রাজ্যে সেই পদে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী স্টেটমেন্টটা দিচ্ছেন। একটা বার মুখে আসতে লজ্জা করে না এই কথাগুলো তোমরা বলছো, আমি তো রিপিট করতে পারছি না, তোমরা না হয় সাংবাদিক, তোমাদের এটা বলতে বাধ্য, তোমার একবার কুণ্ঠাবোধ হচ্ছে না এগুলো কথা কেউ বলতে পারে? কুকুর কুত্তা চলে হাত এগুলো কী? হ্যাঁ ছাবলামি, রাজধর্ম সম্পূর্ণ ভুলে গেছে মুখ্যমন্ত্রী, তাই ক্রিমিনালদের ভাষায় কথা বলছে, এটা ক্রিমিনালদের ভাষা। উনি তো বলেছেন আমরা গুন্ডা কন্ট্রোল করি, তাহলে গুন্ডা কে কন্ট্রোল করে? বড় গুন্ডা গুন্ডা কন্ট্রোল করে, ডন, এলাকার ডন গুন্ডা কন্ট্রোল করে, ডনের ভাষায় কথা বলছেন উনি, তাই নতুন কি? মুখ্যমন্ত্রী বলছেন যে সিরিয়াল সিনেমা দেখে এই যত ক্রাইম সিন এই যে সিরিয়াল সিনেমায় দেখানো হয় সেখান থেকেই নাকি ক্রাইম শিখছে বা ক্রাইম ঘটাচ্ছে মানুষ, এবং এও বলছেন যে শুধুমাত্র পুলিশকে বা আমাকেই গালাগাল দিলে হবে না, মানে সাধারণ মানুষকেই তিনি দায়ী করছেন বা কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন। বীরভূমে একটা লোককথা আছে, কানার খালে পা দেওয়া, কানা, আমি কানা বলতে চোখে যে দেখতে পায় না তাকে বলিনি, কানা মানে অন্তরের কানা, অন্তরে তো অনেকে চোখ থাকতো তো অন্তরে কানা হয়, মুখ্যমন্ত্রী তো চোখ থাকতো অন্তরে কানা, তাই কানা যত মুখ খুলছে তত খাদে পা ঢুকছে তার, নিজের ব্যর্থতা, নিজের পুলিশের ব্যর্থতা, ডাক্তারের ব্যর্থতা, রাজ্য পরিচালনায় ব্যর্থতা, সব ব্যর্থতাকে জনগণের মন থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি কখনো এআইকে খুঁজে পান, কখনো খুঁজে পান কাকে, খুঁজে পান এই আমাদের কি সিরিয়ালকে। আমার পুরো খেয়াল আছে তিনি রেলমন্ত্রী ছিলেন তৎকালীন, বিরোধী নেত্রী কাম ভারতবর্ষের রেলমন্ত্রী, রেল ডিরেলড হয়ে গেছে, চাকা পড়ে গেছে, বেশ কিছু লোক আহত নিহত হয়েছেন, তিনি প্রেস কনফারেন্স করে বললেন সিপিএম কলা খেয়ে কলার চোখলা রেল লাইনে রেখে দিয়েছিল, রেল লাইনের ট্র্যাকে চাকা স্লিপ করে ট্রেন উল্টে গেছে। আমি বলছি দিস ইজ আওয়ার পিএম, যে কি বলেন না বলেন আমরা সবাই পাগলি বলে তাকে উড়িয়ে দিই, না তিনি সচেতনভাবে এগুলো বলেন, মানুষ ওই সব কথাতে ডাইভার্ট হয়ে যায়, আর মূল আসামি নিজের ব্যর্থতাকে জাস্ট ডাইভার্ট করে দিয়ে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে ডান্ডিয়া খেলে বেড়াচ্ছেন, উৎসব উড়াচ্ছেন, নিরো হিটলারের মতন, ডোন্ট লুক মি, ডোন্ট ফলো মি, ফলো মাই অ্যাডভাইস, আমার অ্যাডভাইসটা ফলো করে আমাকে ফলো করতে যেও না, আমি ডান্ডিয়া বাজাচ্ছি বাজাচ্ছি উৎসব করছি। কিন্তু এদিকে তো জুনিয়র ডাক্তার অনশনে বসে, কি লাভ কি? এই তো এই যে চাকরি চুরি হয়ে যাওয়া ছেলে মেয়েগুলো কতবার অনশন করেছে, অনশন মঞ্চে কত অমানবিক হতে পারে, আমরা কোনো তার নীতি নাও মানতে পারি, তার আন্দোলনকে নাই মানতে পারি, তাই বলে কি একজন অনশন করা কিছু লোক আমার প্রজা, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাকে কে যে ভোট দিয়েছে তারও মুখ্যমন্ত্রী, যে দেয়নি তারও মুখ্যমন্ত্রী, আমি আমার রাজধর্ম আছে, আমি কি করলাম, এক পাল লোক তার অনশন করছে, সেই অনশন মঞ্চের সাইডে খাদ্য মেলা চালিয়েছিল, এসএসসি চাকরি হারা ছেলে মেয়েগুলো অনশন করছিল সল্টলেকে, তার পাশে খাদ্য মেলা, ভাবতে পারেন, বাচ্চা ছেলে মেয়েগুলো অনশন করছে, তাদের টয়লেট বাথরুম আটকে দিয়েছে, সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। আমি বলছি আরজিকর ইস্যুর পরে কন্যা দিবস 28শে অগস্ট, কন্যা দিবসে কী করেছিল তিনি? বিরিয়ানি খাইয়েছিলেন ধনধান্য স্টেডিয়ামে, কত হাজার হাজার প্যাকেট বিরিয়ানি। আপনি বলছেন তারপরে যে এই মুখ্যমন্ত্রী, আমার কাছে এগুলো কোনো ইয়ে নেই, মুখ্যমন্ত্রী এগুলো করেছেন একাধিকবার, এগুলো মূল্যহীন, এমনও হতে পারে, আজকে আমি আশঙ্কা প্রকাশ করছি, সিপি নতুন সিপি একটা থ্রেট করেছে, 163-র মধ্যে ডাক্তাররা অনশনে বসেছেন, 163 ধারা লাগু আছে, হ্যাঁ এখানে তিনি ব্যবস্থা নেবেন, আমি আতঙ্কিত,
এই ব্যবস্থাটা কি রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে একাধিকবার পুলিশ রাতে লাইট নিভিয়ে আন্দোলনকারীদের উপরে যেভাবে, বিশেষ করে মাস্টারদের, হবু মাস্টার, প্যারা টিচারদের উপরে ভারতের পতাকা জড়িয়ে থাকা ভারত প্যারা টিচার আন্দোলনরত প্যারা টিচারদেরও পতাকা মাটিতে ফেলে দুমড়ে মুচড়ে তাকে পিটিয়েছিল রাতে লাইট অফ করে, এই রাজ্যের এই দানবীয় পুলিশ মন্ত্রীর পুলিশকে আমরা দেখেছি। এই যে পুলিশের প্রসঙ্গ টানলেন, সেদিক থেকে পার্ক স্ট্রিট থানায় মহিলা সিভিকের শ্লীলতাহানি, কার বিরুদ্ধে অভিযোগ? না থানার এসআই এর বিরুদ্ধে, একজন সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে এইরকম শ্লীলতাহানির অভিযোগ। তাহলে পুলিশই যদি না রক্ষা না করতে পারে, মানে রক্ষকই যদি ভক্ষক হয়, এই বাংলার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? না আমি তো বারবার বিভিন্ন চ্যানেলে বলি, দেখুন হয়তো এক দুটো কিছু পুলিশ ভালো, হয়তো সব সিস্টেমে ভালো থাকবেই, তারপরেও আমি বলছি সিস্টেমটা বিচার করা হয় সার্বিকতার দৃষ্টিকোণ থেকে। সার্বিকভাবে রাজ্যের পুলিশ বস্তুটি পশ্চিমবঙ্গে অমেরুদণ্ডী প্রাণীতে পরিণত হয়েছে। অমেরুদণ্ডী প্রাণী দুই প্রকার, মেরুদণ্ডী প্রাণী, আমি বলি মেরুদণ্ডী প্রাণী রাজ্যে পুলিশ, এ রাজ্যের প্রাণী দু প্রকার, মেরুদণ্ডী প্রাণী আর পুলিশ। আমি সব পুলিশকে বলছি না, কিন্তু গুটি কয়েক যে কটা পুলিশ আছে তাদেরকে সশ্রদ্ধ সম্মান জানিয়ে বলছি পুরো সিস্টেমটাকে আমূল পাল্টানো দরকার। এই পুলিশ সিস্টেমের রিফর্ম জরুরি। এই পুলিশের কতজন স্থায়ী, কতজন পোশাক ভাড়া নিয়ে সিভিক ভলেন্টিয়ার তৃণমূলের ক্যাডার ঢুকে গেছে, এটা আইডেন্টিফাই করা এই মুহূর্তে জরুরি। আমি তো মনে হয় পুলিশের কিছু পোস্ট বাদ দিলে বাকি সবটাই তৃণমূলের কন্ট্রোলে চলে গেছে। এই পুলিশ প্রফেশনালিজমটা জানে না, এই পুলিশ ল বুক মেনে কাজ করে না, তাই আমরা এই পুলিশকে দেখেছি আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে শিক্ষিত যোগ্য ছেলে মেয়েদের কখনো কামড়ে দিয়েছে, ইবাথাপা মনে নেই, কামড়ে দিয়েছিল, যাকে কামড়েছিল তাকে পুলিশ কোনো রকম হাসপাতালে ভর্তি না করে থানায় ঢুকিয়ে দিয়েছে, আর যে কামড়েছে তাকে পুলিশ শেল্টার দিয়েছিল ইবাথাপাকে। আমি বলছি এ রাজ্যের সেকেন্ড ইন ফার্স্ট কমান্ড, একটি দলের সর্বভারতীয়, তথাকথিত সর্বভারতীয় পদে বসে থাকা অভিষেক বাবু কি বলেছিল পুলিশকে, টিগার হ্যাপি পুলিশ, এখানে গুলি করতে। আমি বলছি সেই পুলিশের থেকে তুমি আমি কি আশা করতে পারি, পুলিশ তো অপেশাদারিত্বে ভুগছে, পুলিশ হাওয়াই চটি পরে ঘুরে বেড়ায়, ইউনিফর্ম থাকে না আন্দোলনরত মানুষদের মারতে, ডাক্তারদের চুলের মুঠি ধরে ডাক্তারদের মারছে, দেখছো না দুর্বিনীতি গোয়েল, তাকে হাইকোর্ট কী কায়দা ইয়ে করছে, সম্ভবত অ্যারেস্ট হয়ে যাবে ভারত সরকারের প্রধানমন্ত্রী চালিত কোনো একটি সংস্থার সাথে মামলা যুক্ত করার নির্দেশ দিয়েছে। ফলে আমি বলছি এই পুলিশের এই বড় বড় পদে যদি এই অপেশাদারিত্ব দেখা যায়, চাটুকারিতা দেখা যায়, দলদাসের বৃত্তি দেখা যায়, আমি সবচেয়ে আশ্চর্য হই এই পুলিশ কালী পুজোয় মুখ্যমন্ত্রীর বাড়িতে খিচুড়ি সার্ভ করতে ব্যস্ত, মুখ্যমন্ত্রী দেখে মানে হামলি দিয়ে পড়ে, এই পুলিশ, এই পুলিশের ক্যাডার বড় বড় পদ, জেলা সুপারের পদেও আজকে জেলা সুপারের পদ থেকে রিজাইন দিয়ে কালকেই ইয়ে পেয়ে গেছে, তৃণমূলের সিট প্রার্থী পদ পেয়ে গেছে। আমি বলছি এই পুলিশের তো, পুলিশ আর তৃণমূল দল তো একাকার হয়ে গেছে, ফলে পুলিশ এগুলো করবে না কি তুমি আর অন্য কেউ করবে? তোমরা বলছো রক্ষক, আমি বলছি ভক্ষক, পুলিশ এখানে রক্ষক নয়, ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, ভক্ষক, এবং এই ভক্ষকের ভূমিকা অবতীর্ণ করতে তৃণমূল সাহায্য করছে, বাস সব কথা।